নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এবারে চোখ রাখবো বনগাঁর একটি খবরে। বনগাঁ শাখাতে এই মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, কারণ লেভেল ক্রসিং এ বিকল হয়ে গেছে একটি ট্রাক। হাবড়া এবং সংহতি স্টেশনের মাঝে এই ঘটনা ঘটেছে। ঠিক কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস, আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কি খবর? দেখো, এখনো পর্যন্ত আপ এবং ডাউন দুটো দিকেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে বনগাঁ শিয়ালদা শাখার। যে ঘটনা ঘটেছিল সকালবেলা, সংহতি স্টেশন ঢোকার আগে একটা লেভেল ক্রসিং আছে, সেই লেভেল ক্রসিং এর উপরে যখন ট্রাক যাচ্ছিল, বড় ট্রাক, সে ওখানে সেই ট্রাক খারাপ হয়ে পড়ে এবং তারপর থেকে কিন্তু বিকল হয়ে রয়েছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল আপ এবং ডাউন শাখার ট্রেন চলাচল বন্ধ। হাবড়া থেকে যে আপ ট্রেন ছেড়েছিল, সেই ট্রেন ওই সংহতি ঢোকার আগে লেভেল ক্রসিং এর বেশ কিছুটা আগে 50 মিটার মতো আগে দাঁড়িয়ে যায়, এবং বনগাঁ থেকে যে ডাউন ট্রেন ছেড়েছিল সেই ডাউন ট্রেনও কিন্তু সংহতি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ফলে এই দুটো দিকে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে, এবং রেলকর্মীদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা বলছেন যে কাজ চলছে, যত দ্রুত সম্ভব তারা ওই রেল লাইনের উপর থেকে ট্রাককে সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায়। কিন্তু দীপঙ্কর, ঘন্টা খানেকের উপর বন্ধ রয়েছে ট্রেন চলাচল, ট্রাকটিকে সরানোর এতক্ষণ ব্যবস্থা নেওয়া হলো না? না, ব্যবস্থা নেওয়া হয়নি এমন নয়, গোয়েল ব্যবস্থা নেওয়ার হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে ওই ট্রাক যেভাবে ওর উপরে মাল ভর্তি, প্রায় মাল ট্রাক, সেই মাল সরিয়ে তারপর ট্রাক সরানোর ব্যবস্থা, এই সমস্ত প্রক্রিয়া একতাই ঘন্টাখানেক হয়ে গেছে, এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি এমন অবস্থায় রয়েছে। রেলকর্মীরা বলছেন যত দ্রুত সম্ভব তারা এটা স্বাভাবিক করবেন। ধন্যবাদ দীপঙ্কর।